সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই আল্লাহর রহমতে ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ সহমতে ভালো আছি। আমি শাহাদাত হোসেন, প্রভাষক, ফিনান্স অ্যান্ড ব্যাংকিং ডিপার্টমেন্ট, কাজেম আলী স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমি তোমাদের সামনে আবার হাজির হয়েছি অনলাইন ক্লাসে। তোমরা জানো যে আমরা তোমাদেরকে এই করোনা মহামারীতে অনলাইনের মাধ্যমে আমরা পাঠদান করে যাচ্ছি, সেই ধারাবাহিকতায় আজকেও আমরা আবার হাজির হয়েছে অনলাইন ক্লাসে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই খুব মনোযোগ দিয়ে ক্লাসটি করবে। আজকে আমরা যে টপিকসটা আলোচনা করব সেই টপিকসটি হচ্ছে ক্যাপিটাল বাজেটিং। আমাদের গত ক্লাসে আমরা ক্যাপিটাল বাজেটিং সম্পর্কে কিছু বেসিক পড়াশোনা করেছিলাম এবং ক্যাপিটাল বাজেটিং ব্যাপারে আমরা যে বেসিক পড়াশোনাগুলো করেছি তার মধ্যে যা যা ছিল যে ক্যাপিটাল বাজেটিং এ যখন আমাদের পরীক্ষায় অঙ্কটা আসবে বা আমার কাছে যখন সিদ্ধান্ত জানতে চাইবে আমরা কিভাবে সিদ্ধান্তটা দিব, এখানে কিছু কৌশল আছে। আমি তোমাদেরকে নিশ্চয়ই গত ক্লাসে বলেছি এখানে পাঁচটি কৌশল আছে, যে পাঁচটি কৌশলের মাধ্যমে আমরা সিদ্ধান্ত নিতে পারি যে আমাদের জন্য কোন প্রকল্পটা সবচেয়ে উত্তম। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এই পাঁচটি যে কৌশলের কথা ছিল সেই কৌশলগুলো আমি তোমাদের বলছি। এক নম্বর ছিল পিবিপি, যেটাকে বলা হচ্ছে পরিশোধকাল, পে ব্যাক পিরিয়ড। আচ্ছা, দুই নম্বরটি হচ্ছে এনপিভি, যেটাকে ইংলিশে বলা হয় নেট প্রেজেন্ট ভ্যালু, বাংলায় বলা হচ্ছে নেট বর্তমান মূল্য। তিন নম্বরটি ছিল এআরআর, যেটাকে অ্যাভারেজ রেট অফ রিটার্ন বলা হয়, বাংলায় বলা হয় তাকে গড় মুনাফার হার। চার নম্বর যেটা ছিল সেটা হচ্ছে আইআরআর, আইআরআর দিয়ে বুঝাচ্ছে ইন্টারনাল রেট অফ রিটার্ন, অথবা এটাকে বাংলায় বলা হচ্ছে অভ্যন্তরীণ আয়ের হার। এখন আমরা একদম লাস্ট যেটা বলেছিলাম সেটা হচ্ছে পিআই, পিআই মানে হচ্ছে প্রফিটেবিলিটি ইন্ডেক্স, অথবা এটাকে বাংলায় বলা হয় মুনাফা সূচক। শিক্ষার্থী বন্ধুরা, এই পাঁচটি কৌশলের মাধ্যমে আমরা একজন আর্থিক ব্যবস্থাপক হিসাবে কোন প্রকল্পটি গ্রহণ করা আমাদের জন্য উত্তম হবে সেটা আমরা বুঝতে পারবো। এখন আজকে আমি তোমাদের যে অঙ্কটি করাবো সেই অঙ্কটির মাধ্যমে আমরা একটি কৌশল ব্যবহার করব। এই কৌশলটির মাধ্যমে আমরা বুঝতে পারবো কোন প্রকল্পটি আমাদের জন্য বেশি গ্রহণযোগ্য। দেখো, এখানে প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি দুটি প্রকল্প আছে, প্রকল্প এ এবং প্রকল্প বি। এখানে প্রকল্প এ এবং বি এর নগদ আন্তঃপ্রবাহ নিচে দেওয়া আছে। প্রশ্নটা দেখো, বছর এক দুই তিন চার, চারটি বছর আছে, প্রকল্প এতে 30,000, 20,000, 30,000, 15,000। একটি বিষয় আমরা দেখতে পাচ্ছি যে এখানে নগদ যে প্রবাহটা আছে সেই নগদ প্রবাহটা অসমান। শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের বলেছিলাম গত ক্লাসে যে যদি নগদ প্রবাহ অসমান হয় সেক্ষেত্রে আমরা পিবিপির যে সূত্রটা ব্যবহার করব সেই সূত্রটি হচ্ছে এ প্লাস এনসিও মাইনাস সি ডিভাইডেড বাই ডি। আর যদি নগদ প্রবাহ সমান হয় সেক্ষেত্রে আমাদের আরেকটা সূত্র ব্যবহার করব। এখন যেহেতু আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে নগদ প্রবাহটা অসমান, তাহলে আমাদেরকে সূত্র ব্যবহার করতে হবে পিবিপি সমান এ প্লাস এনসিও মাইনাস সি ডিভাইডেড বাই ডি। চলো আমরা অঙ্কটাতে চলে যাচ্ছি সমাধানে। আমরা যখন সমাধানে যাচ্ছি দেখতে পাচ্ছি এ প্রকল্পের পরিশোধকাল নির্ণয়। তাহলে আজকে আমরা পরিশোধকাল বা পিবিপির মাধ্যমে আমরা যাচাই করব কোন প্রকল্পটা আমাদের জন্য সবচেয়ে বেশি গ্রহণযোগ্য হবে। আমরা যখন একটা চার্ট, আমরা এই সূত্রটা যখন ব্যবহার করব সেই সূত্র ব্যবহার করার আগে আমরা একটা চার্ট করে নেব। এই চার্টটাতে আমরা দেখতে পাচ্ছি প্রথমে আছে বছর, এরপরে আছে নগদ আন্তঃপ্রবাহ, এরপর আছে ক্রমযোজিত নগদ প্রবাহ। তার মানে পিবিপি বের করার জন্য বা পরিশোধকাল বের করার জন্য আমাকে একটি চার্ট করতে হবে। সেই চার্টটিতে প্রথমে থাকবে বছর, এরপরে থাকবে নগদ আন্তঃপ্রবাহ, তারপরে থাকবে ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহ। আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের বছরে আমরা এক দুই তিন চার লিখেছি, তার মানে চারটি বছরের জন্য চারটি। এটা তুমি প্রশ্ন থেকে দেখে লিখবে, প্রশ্ন যদি তিন বছর থাকে তুমি এখানে তিনটা বছরের জন্য র করবে, তিনটা র হবে। যদি পাঁচ বছর পর্যন্ত থাকে তুমি পাঁচটি র করবে। তবে কলাম হবে ফিক্স তিনটা, প্রথম কলাম হচ্ছে বছর, দ্বিতীয় কলাম হচ্ছে নগদ আন্তঃপ্রবাহ, তৃতীয়টা হচ্ছে ক্রমযোজিত আন্তঃপ্রবাহ। এখন আমরা প্রশ্ন থেকে শিক্ষার্থী বন্ধুরা মানগুলো আমরা এখানে বসাবো। আমরা দেখতে পাচ্ছি প্রকল্প এতে 30,000, এই যে আমরা লিখেছি নগদ আন্তঃপ্রবাহ 30,000, প্রকল্প এতে দ্বিতীয় বছরে হচ্ছে 20,000, আমরা দ্বিতীয় বছর 20,000 লিখেছি, তৃতীয় বছর 30,000, এখানে লিখলাম 30,000, চতুর্থ বছরে 15,000 লিখলাম 15,000। তার মানে আমাদের নগদ প্রবাহগুলো আমরা প্রশ্ন থেকে দেখে দেখে এখানে বসিয়ে দিব।
এরপরের কলামে দেখো ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহ দেখা যাচ্ছে। ক্রমযোজিত এটাকে ইংলিশে বলা হচ্ছে কিউমুলেটিভ, আবারও বলছি কিউমুলেটিভ ক্যাশ ফ্লো, এটাকে বাংলায় বলে ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহ। স্যার ক্রমযোজিতটা আমরা কিভাবে বের করব? তোমরা একটু দেখো, ক্রমযোজিতটা বের করার জন্য এটার সিস্টেমটা হচ্ছে প্রথম বছরে যে 30,000 আছে সেটা প্রথম বছরে ক্রমযোজিতটা 30,000ই থাকবে, কিন্তু এর পরের বছর এসে তুমি যখন দ্বিতীয় বছরের ক্রমযোজিত নগদ প্রবাহ পাবে বা হিসাব করবে, তখন তোমাকে দ্বিতীয় বছরের নগদ আন্তঃপ্রবাহটা প্রথম বছরের ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহের সাথে যোগ করতে হবে। তার মানে আমরা দেখতে পাচ্ছি প্রথম বছরের ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহ 30,000, এর পরের বছরে নগদ প্রবাহ দ্বিতীয় বছরে 20,000, তাহলে 30,000 আর 20,000 যোগ করা হবে 50,000। বুঝতে পারছ? আচ্ছা আমি একটু তোমাদেরকে মার্ক করে দিচ্ছি, 30,000 থেকে এই 20,000 আর 30,000 দুইটা যোগ করে আসবে 50,000, একটু খেয়াল করো প্লিজ। এরপর আবার এখানে যে ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহ দ্বিতীয় বছরেরটা আছে, এই দ্বিতীয় বছরে 50,000 এর সাথে এই 30,000 টাকা যোগ করে আসবে 80,000 টাকা। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে 50,000 দ্বিতীয় বছরে যে ক্রমযোজিত নগদ প্রবাহ 50,000 টাকা আছে, সেটার সাথে তৃতীয় বছরের নগদ আন্তঃপ্রবাহ যোগ করে আমি তৃতীয় বছরের ক্রমযোজিত নগদ প্রবাহটা পাবো। তাহলে চতুর্থ বছরের ক্রমযোজিত নগদ প্রবাহ আমি কিভাবে পাব? চতুর্থ বছরের ক্রমযোজিত নগদ প্রবাহটা হচ্ছে তোমার তৃতীয় বছরের ক্রমযোজিত যে 80,000 টাকা আছে ওটার সাথে চতুর্থ বছরের নগদ আন্তঃপ্রবাহ যোগ করলে তুমি চতুর্থ বছরের ক্রমযোজিত নগদ প্রবাহটা পাবে। দেখো এখানে ছিল 30,000, 30,000 যোগ 20,000 50,000, এরপর 50,000 যোগ 30,000 80,000, 80,000 যোগ 15,000 95,000। আমার মনে হয় তোমরা চারটা শিক্ষার্থী বন্ধুরা অবশ্যই বুঝতে পেরেছ। এখন আমরা চলে যাব আমাদের সূত্রে। সূত্রটা দেখো, পিবিপি মানে পরিশোধকাল, পিবিপি সমান এ প্লাস এনসিও মাইনাস সি ডিভাইড বাই ডি। তার মানে এখানে আমরা এর মানটা কিভাবে পাবো, সি এর মানটা কিভাবে পাবো, ডি এর মানটা কিভাবে পাবো, বা এনসিও জিনিসটাই বাকি। এখন আমরা সূত্রে যখন মানগুলো বসাবো সেক্ষেত্রে আমাকে আগে এই মানগুলো বের করতে হবে স্যার, বা এগুলো কাকে বোঝাচ্ছে। মনে রাখবে এখানে এ ফর আপেল নয়, সি ফর ক্যাট নয়, হ্যাঁ ডি ফর ডল না। তার মানে হচ্ছে ফিনান্সে এ মানে কি, সি মানে কি, এগুলো আমরা এখন দেখবো স্যার। আমরা দেখবো যে আমাদের এখানে প্রারম্ভিক মূলধন, তোমরা একটু খেয়াল করো আমাদের প্রশ্নের প্রারম্ভিক মূলধন ছিল কত, 60,000 টাকা, 60,000। তাহলে এই যে আমাদের প্রারম্ভিক মূলধন, এই মূলধনটা আমাদের কোথায় কভার হচ্ছে প্লিজ খেয়াল করো। এখানে ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহতে আমরা দেখতে পাচ্ছি তৃতীয় বছরে আমাদের এই বিনিয়োগ যে 60,000 টাকা ছিল, সেই 60,000 টাকাটা আমি ফেরত পাচ্ছি কততম বছরে এসে, তৃতীয় বছরে এসে। আমি যেই বছরে এসে, আবারও বলছি যে বছরে এসে আমি আমার বিনিয়োগের টাকাটা ফেরত পাচ্ছি, মানে ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহতে যেই বছরে এসে আমি আমার বিনিয়োগের টাকাটা ফেরত পাচ্ছি, সেই বছরের নগদ আন্তঃপ্রবাহটা হচ্ছে ডি। মাইন্ড ইট, সেই বছরের নগদ আন্তঃপ্রবাহটা হচ্ছে ডি, এবং যেই বছরে আমি ফেরত পাচ্ছি সেই বছরের আগের বছরের ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহ হচ্ছে আমার জন্য সি। তাহলে আমরা ডিও পেয়ে গেলাম, সিও পেয়ে গেলাম। এবার আমরা এ খুঁজবো স্যার, এ কোনটা? আবারও বলি যে বছরে আমরা, দেখো আমরা কিন্তু যে বছর বারবার আমি বলছি, যে বছর বলতে কি বোঝায়, যে বছর বলতে আমরা কোন বছরটাতে আসলে আমাদের যে টাকাটা বিনিয়োগ করা হয়েছে সেই বিনিয়োগের টাকাটা আমরা ফেরত পাচ্ছি কততম বছরে। একটু দেখো ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহতে তুমি দেখবে সেখানে তোমার বিনিয়োগের টাকাটা যে বছর অতিক্রম করবে ওই বছরটাই হচ্ছে তোমার এই যে 80,000 টাকা, ওই বছরের নগদ আন্তঃপ্রবাহটা হচ্ছে ডি, এবং ওই বছরের ঠিক আগের বছর, মানে যে বছরে তুমি টাকাটা ফেরত পাচ্ছ তার আগের বছরের ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহ হচ্ছে সি। আশা করি বুঝতে পারছো। আর এ হবে সি বরাবর তুমি একদম সোজা বছরে চলে যাবে, মানে যে বছরে আমাদের টাকাটা ফেরত আসবে তার আগের বছরের যে বছরটা সেটাই হচ্ছে এ। তার মানে আমাদের এখানে এ পাচ্ছি দ্বিতীয় বছর, সি পাচ্ছি 50,000 টাকা, ডি পাচ্ছি 30,000 টাকা। আমরা এখানে এখন সূত্র যখন ব্যবহার করব সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সি বি এ আমরা তিনটাই পেয়ে গেছি, কিন্তু আমাদের সূত্রে আরেকটা জিনিস অবশিষ্ট রয়ে গেছে, সেটা নাম হচ্ছে এনসিও। স্যার এনসিও বলতে কি বোঝায়? এনসিও মানে হচ্ছে নেট ক্যাশ আউটফ্লো। আমি আবারও বলছি এনসিও এটার মানে হচ্ছে নেট ক্যাশ আউটফ্লো। তার মানে বোঝাচ্ছে তুমি কত টাকা বিনিয়োগ করেছিলে, তোমার যে বিনিয়োগের টাকাটা ওটাকে স্যার আসলে এনসিও বলা হয়। আমাদের এখানে বিনিয়োগ করতে আমরা দেখতে পাচ্ছি 60,000, এই যে আমাদের বিনিয়োগ হচ্ছে 60,000 টাকা, তাহলে আমরা এনসিও কত লিখবো, 60,000 টাকা লিখবো। তোমরা খেয়াল করো এনসিও 60,000, এর মান হচ্ছে 2, সি এর মান 50,000 এখান থেকে বসিয়েছি, ডি এর মান হচ্ছে 30,000।
যখন আমি সূত্রতে সম্পূর্ণ এই মানগুলো বসাবো, বসানোর পরে আমি আমার উত্তরটি পাবো। আমাদের সেই কাঙ্ক্ষিত উত্তর হচ্ছে 2.33 বছর। তার মানে এই অঙ্কে প্রকল্প এতে তোমার টাকাটা ফেরত আসতে, পিপিপি টাকাটা ফেরত আসতে আমাদের সময় লাগবে 2.33 বছর। এই 2.33 বছরের মধ্যে আমরা যে টাকাটা বিনিয়োগ করেছি সেই টাকাটা আমরা ফেরত পাচ্ছি। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পারছো। একইভাবে তোমরা যে কাজটি করবে প্রকল্প বি এর, আমি তোমাদের যে এসডব্লিউটা দিচ্ছি সেটা হচ্ছে একই প্রকল্পে, জাস্ট এখানে এ প্রকল্পের জায়গায় বি প্রকল্পের পিপিপিটা তোমরা বের করবে। তোমাদের বাসায় যে হোমওয়ার্ক, তোমরা বাসায় কাজ করবে, বাসায় প্র্যাকটিস করার জন্য আমি তোমাদেরকে প্রকল্প বিটা দিচ্ছি। প্রকল্প বি এর পিপিপি তোমরা আমার জন্য নির্ণয় করে রাখবে। শিক্ষার্থী বন্ধুরা ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা আবার অনলাইন ক্লাসে হাজির হব। তোমরা নিশ্চয়ই বাসায় পড়ালেখা চালিয়ে যাবে। আর এখানে লাস্ট একটা কথাই বলবো, সেটা হচ্ছে দেখো পড়ালেখা এমন ভাবে করো যাতে তোমাদের পরীক্ষা যদি পরিস্থিতি নর্মাল হয়, যখনই তোমাদের পরীক্ষা হবে ইনশাল্লাহ তোমরা যাতে নিজেদেরকে প্রস্তুত করে রাখো, যে কোনো সময় পরীক্ষা হলে যাতে তোমরা ভালোভাবে পরীক্ষা মোকাবেলা করতে পারো। শিক্ষার্থী বন্ধুরা সবাই ভালো থাকো, নিরাপদে থাকো, সবাই পড়ালেখা করে যাও, এই কামনায় আজকের ক্লাস এখানেই সমাপ্ত করছি। খোদা হাফেজ।